প্রিয় দর্শক, আশা করি আপনারা সবাই ভালো আছেন। দর্শক, আমরা আমাদের এই চ্যানেলে বিভিন্ন স্বাস্থ্য বিষয়ে আলোচনা করে থাকি। প্রতিবারের মতো আজকে আমি আলোচনা করব যৌন সঙ্গম কি এই সম্পর্কে। তো চলুন দর্শক, ভিডিওটি শুরু করা যাক। আর আশা করি ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে অনেক কিছু জানতে পারবেন ও বুঝতে পারবেন। যৌন সঙ্গমে শারীরিক সুখ, মানুষ বিভিন্ন ভাবে যৌন সুখ পেতে পারে, তবে যৌন সুখের প্রধান অবলম্বন আরেকটি দেহ। একজন মেয়ে বা ছেলে তার বিপরীত জনকে দিয়ে সাধারণত শারীরিক সুখ লাভ করে। শারীরিক সুখ বলতে এখানে শুধুই দেহভিত্তিক লালসা বা আনন্দকে বুঝিয়েছে। এক্ষেত্রে মানুষ চরম সুখ পেয়ে থাকে। যৌন সঙ্গমের বিভিন্ন পর্যায়। মানুষ স্তন্যপায়ী প্রাণী। সকল স্তন্যপায়ী প্রাণীর মতো মানুষের ক্ষেত্রেও সাধারণত প্রথমে পুরুষ এবং স্ত্রী পরস্পরের প্রতি আকৃষ্ট হয় এবং কামাসক্ত হয়। এরপর পুরুষ ও নারী বিবস্ত্র হয়ে নিকটবর্তী হয়ে পরস্পরকে স্পর্শ করে এবং পুরুষটি তার সঙ্গিনীকে বিভিন্ন আলিঙ্গন করে। পুরুষ এবং স্ত্রী পরস্পরের কামোদ্দীপক অঙ্গগুলি স্পর্শ করে, যৌন বাসনাকে বর্ধিত করে। এরপর পুরুষটি তার শিশ্নটি অর্থাৎ পুরুষ যৌনাঙ্গ স্ত্রীটির যোনিপথে প্রবেশ করিয়ে অঙ্গচালনা করে। অঙ্গচালনার এক পর্যায়ে পুরুষের বীর্যস্থলন হয় বা বীর্যপাত হয়। এভাবে পুরুষ স্ত্রী যৌনাঙ্গের বীর্যদান করে। এই বীর্যের মধ্যে থেকে শুক্রাণু, যেটি স্ত্রীর শরীরে ডিম্বাণুর সঙ্গে মিলিত হয় এবং এর ফলে স্ত্রীর গর্ভসঞ্চার হয়। শৃঙ্গার। যোনিতে লিঙ্গ প্রবিষ্টকরণের পূর্বে কামোদ্দীপক কার্যকলাপকে বলা হয় শৃঙ্গার। আলিঙ্গন, চুম্বন, অঙ্গমর্দন, লেহন, স্তনমর্দন, দংশন প্রভৃতি স্বাভাবিক শৃঙ্গার হিসেবে পরিগণিত। বাস্তবায়নের কামসূত্রে 64 কলার কথা উল্লেখ আছে যা শৃঙ্গারের অন্তর্ভুক্ত। এছাড়া হস্তমৈথুন বা মুখে শিশ্ন প্রবিষ্টকরণ, যোনি বা পায়ুপথে আঙ্গুলি চালনা ইত্যাদিও শৃঙ্গারের অন্তর্ভুক্ত। যৌন সঙ্গমের আসন। যৌন সঙ্গমকালে নারী পুরুষের পারস্পরিক অবস্থানকে বলা হয় আসন। যৌন সঙ্গমের সময় নারী পুরুষ উভয়ে বিভিন্ন আসনে সেক্স করতে পারে। চরম আনন্দ বা রাগমোচন। যৌন সঙ্গমের শেষ পরিণতি চরম আনন্দ লাভ। এই অবস্থাকে বলা হয় রাগমোচন বা অর্গাজম। পুরুষের ক্ষেত্রে বীর্যপাতের মাধ্যমে রাগমোচন তথা চরম আনন্দ লাভ বা অর্গাজম হয়ে থাকে। স্ত্রীর ক্ষেত্রে বীর্যপাতের ন্যায় বিশেষ ক্ষরণ বা নিঃসরণ হয়। গর্ভসঞ্চার প্রতিরোধ। যৌন সঙ্গমকালে স্ত্রীর যোনিতে পুরুষের বীর্য নিক্ষেপের ফলে গর্ভসঞ্চারের সম্ভাবনা হয়ে থাকে। এই সম্ভাবনা দূরীকরণের জন্য নানাবিধ ব্যবস্থা গ্রহণ করা হয়, যেমন কন্ডোম, জন্মনিরোধক বড়ি ইত্যাদি। প্রজননের ইচ্ছা না থাকলে পুরুষ স্ত্রীর যোনির ভেতর বীর্য প্রবেশ করতে দেয় না। এর নানাবিধ উপায় রয়েছে, যেমন বীর্যস্থলনের ঠিক আগে শিশ্ন স্ত্রীর যৌনাঙ্গ থেকে বের করে আনা। তবে মানুষ কেবল আনন্দ ও সুখের জন্য যৌন সঙ্গমের আরও কিছু উদ্ভাবন করেছে, যেমন পুরুষের যৌনাঙ্গে কন্ডম ব্যবহার, যাতে যোনির ভেতর শিশ্ন থাকা অবস্থায় অর্গাজম ঘটলেও বীর্য যোনিতে মিশতে না পারে। তাছাড়া স্ত্রী যদি নিয়মিত জন্মনিরোধক বড়ি বা পিল গ্রহণ করে, তাহলে তার যোনিতে বীর্য মিশলেও সন্তানের জন্ম হয় না। তো দর্শক, ভিডিওটি কেমন লাগলো তা কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর আপনাদের কোনো প্রশ্নও থাকলে তাও আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। আর সত্যি ভিডিওটি ভালো লেগে থাকলে একটা লাইক দিয়ে দিন ও অন্যদের সাথে ভিডিওটি শেয়ার করুন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নতুন নতুন সব ভিডিও দেখার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।